দেখছেন চ্যানেল 24/7 টিআরপি নয়, খবরের সত্যতাই আমাদের লক্ষ্য। সোমবার নিউটাউনের প্রাতঃভ্রমণে এসে বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে চাকদায় তৃণমূল কর্মীকে গুলি প্রসঙ্গে বলেন, যত সমাজ বিরোধী ছিল সব তৃণমূলে ছাতার তলায় চলে এসেছে, কারণ ওখানে গেলে করে খাওয়া যায়, খাওয়ার জায়গায় টানাটানি হচ্ছে, তখন বন্দুক দিয়ে সমাধান করার চেষ্টা করা হচ্ছে, প্রশাসন পুরো ফেলিওর, তাই দুষ্কৃতীরা দাপিয়ে বেড়াচ্ছে, যোগ্য পুলিশ অফিসারদের কাজ করার ক্ষমতা অধিকার দেওয়া হচ্ছে না, পুলিশ হাত তুলে বসে আছে, সাধারণ মানুষকে খেসারত দিতে হচ্ছে। তারই পাশাপাশি এদিন 25শে বৈশাখ প্রসঙ্গেও তিনি বলেন, চিত্ত যেখানে ভয়শূন্য উচ্চ চেতাশীল, সেভাবে আমরা যেন পশ্চিমবঙ্গে বাঁচতে পারি, পশ্চিমবঙ্গে যেন সেই পরিবেশ থাকে। এটা কোনো নতুন কথা নাকি? যত সমাজ বিরোধী ছিল বা বিভিন্ন পার্টিতে যারা এই ধরনের ছিল বাহুবলী, আজকে সব টিএমসি ছাতার তলায় চলে গেছে, কারণ ওখানে গেলে করে খাওয়া যায়, এবং যেই এই করে খাওয়ার জায়গায় ভাগ বাঁটোয়ারা হচ্ছে, টানাটানি হচ্ছে, তখন গুলি দিয়ে বন্দুক দিয়ে সমস্ত সমাধান করার চেষ্টা হচ্ছে। আর সরকার যে পুরোপুরি ফেলিওর, সেই জন্য দুষ্কৃতকারীরা দাপিয়ে বেড়াচ্ছে, কোনো ভয় নেই, পুলিশ কিছু করে না, এখন পুলিশের সমস্ত অদল বদল করে দেওয়া হলো এদিক থেকে ওদিক, তাতে কী লাভ হবে? যোগ্য পুলিশ অফিসারদের যদি কাজ করার সুযোগ দেওয়া হয়, অধিকার দেওয়া হয়, ক্ষমতা দেওয়া হয়, তাহলে তারা সমাধান করতে পারে, নাহলে পুলিশ হাত তুলে বসে আছে আর সাধারণ মানুষকে এর খেসারত দিতে হচ্ছে। হ্যাঁ, রবীন্দ্র জয়ন্তীর শুভেচ্ছা সবাইকে, ভালো থাকুন, আর চিত্ত যেথা ভয়শূন্য উচ্চ যেথা শির, এভাবে যেন আমরা বাঁচতে পারি, সেরকম পরিবেশ তৈরি হোক পশ্চিমবাংলায়। এছাড়াও আসন্ন ঝড় অশনীয় সবাইকে সতর্ক থাকার আবেদন করে বলেন তিনি, সকলে যাতে সরকারি নির্দেশ মেনে চলেন, এবং তিনি নিজেও বলেন তারাও প্রস্তুত আছেন মানুষের সমস্যায় তারা পাশে দাঁড়াবেন। একই সাথে জিতেন্দ্র চিয়ারি টুইট প্রসঙ্গেও তিনি বলেন, তিনি ঠিক কথাই বলেছেন, মানুষের প্রাণ নিয়ে টানাটানি বাংলার শিক্ষা সংস্কৃতি সাহিত্য সবই আজ ধ্বংস হতে চলেছে, মানুষ ভয়ের পরিবেশের মধ্যে রয়েছে। তো প্রতি বছর কয়েকবার আসে, সবাই সতর্ক আছেন, তৈরি আছেন, সরকার কাজ করছে, আমরা সাধারণ মানুষকে সহযোগিতা করার জন্য তৈরি থাকব, যদি কোনো ক্ষয়ক্ষতি হয় তাড়াতাড়ি যাতে সাধারণ মানুষের কাছে পৌঁছানো যায়, সেই চেষ্টা সবাইকেই করতে হবে। তার আগে সতর্কতা রাখতে হবে, যেমন যেমন সরকারি নির্দেশ আসছে সেটা সবাইকে মেনে চলতে হবে। হ্যাঁ, ঠিকই বলেছেন, বাংলার মানুষকে না জয় করলে বাংলা কী করে জয় হবে, সে চেষ্টা আমরা করে যাচ্ছি সেরকমভাবে। আজকে তো সবচেয়ে বড় বিপদ হচ্ছে মানুষের প্রাণ নিয়ে টানাটানি, বাংলার সংস্কৃতি, শিক্ষা, শিল্প, সাহিত্য সবই আজকে ধ্বংস হতে বসেছে, তো সেই জন্য সব দিক দিয়ে বাঙালি চিন্তিত, একটা সন্দেহের পরিবেশের মধ্যে আছেন, তাদেরকে নিশ্চিন্ত করতে হবে যে কেউ বাঁচাবে ওদেরকে, আমরা সেই চেষ্টা। নিউটাউন থেকে সুমন শিকদারের রিপোর্ট, চ্যানেল 24/7। আপনারা দেখছেন চ্যানেল 24/7, টিআরপি নয়, খবরের সত্যতাই আমাদের লক্ষ্য।